বিনা সূর্য কিরণরে ঝলুছিল এক হীরা যা মূল্যরে আকলন করা মুস্কিল। এই হীরা দেখি দুই জহুরী আখি লাখি যাই দুইজন জহুরী তা জীবনকাল ভিতরে এমিতি হীরা দেখি নথিলে। কুহা যায় এই হীরা যে ধারণ করিব সে কিছু দিন ভিতরে তরলি যাব, সে যেতে বড় মজবুত ধাতু হেউ না কাহি। সাং মানে সম্পূর্ণ তথ্য জাঁয়া ভিডিও শেষ যায় দেখবা হব। জগতনাথ জগন্নাথ রত্ন ভণ্ডার সবুলে ট্রেন্ডে রই থাকে এত আপন মানে জাঁচি আশা করা যাচ্ছে। লোক কা অন্দরুনি দরওয়াজা ভি খোল চুকা হে কিছি কুহন্তি রত্ন ভণ্ডার খোলিয়া মাত্রে সাপ বাহারি আসিব, কিছি অঘটন হেব। এহা কেতে সত ভিডিও দেখিলা পরে জানি পারিবে। আমকু যিবাকু হেব ইতিহাসকু। রত্ন ভণ্ডারী ভগবান জগন্নাথ ভাই বলভদ্র আউ ভুনী সুভদ্রাঙ্ক রত্নখঞ্জিত আভূষণ রহিছি। শহ শহ বর্ষ পূর্বরু দান করা হয়েথিয়া মূল্যবান মুকুট নানা প্রকার অলঙ্কার মধ্যে রহিছি। রত্নভণ্ডারে দুইটি গৃহ রহিছি, গোটিয়ে বাহার গৃহ আর গোটিয়ে ভিতর গৃহ। দুইটি যাক গৃহরে আভূষণ রহিছি। 1960 বনা হয়েথিবা নিয়ম অনুসারে অলঙ্কারকু তিন ভাগরে বন্টা যাই থাকে। কাটাগরি 1 পুরোনা আভূষণ রহিছি যার ব্যবহার হয়ে নথায়। কাটাগরি 2 সেই রত্ন রয়েছে যা খাস কাম ব্যবহার করা যাই থাকে। এ স্বর্ণ বস্ত্র রথযাত্রা পরে দিনরে বাহার করা যাই থাকে। কাটাগরি 3 এতে সেই বস্ত্র রয়ে থাকে যেউথে ডেলি ভগবান পিঁধা যাই থাকে। কাটাগরি 2 আউ 3 রত্ন আভূষণ বাহার রত্ন ভণ্ডার গৃহরে রখা যাই থাকে। কাটাগরি 1 ভিতর ভণ্ডারে রখা যাই থাকে। ভিতর ভণ্ডারকু লক করে সিল করে দিয়া যাই থাকে। আউ ইহার চাবি আমার মুখ্যমন্ত্রী পাখে রয়ে থাকে। বাহার গৃহক সময় সময়ের কাম পড়লে খোলা যাই থাকে। আউ ভিতর ভণ্ডারক বর্ষ 1985-2024 পর্যন্ত খোলা হয়ে নথিলা। সেথিপাই ভিতর ভণ্ডারক নেই লোক মনে ইচ্ছা রয়ে থাকে। আসলের ভিতর ভণ্ডারে অছি কণ এখন জাঁয়া হলে আমি পুঁড় ইতিহাসক যাওয়া হব। কাহিনী আরম্ভ হয়ে থাকে 12 শতাব্দী। ওড়িশার নাম সে সময় কলিঙ্গ লা গঙ্গবশ রাজা অনন্তবর্মণ চড়গঙ্গ লা জগন্নাথ মন্দিরক এই সোনার হাতি ঘোড়া আর বহুমূল্য রত্ন আদি দান করে তাপরে মন্দিরক অনেক রাজা দান করে। মাদলা পাঞ্জি অনুসারে রাজা আনঙ্গ ভীমদেব শ্রীমন্দিরক 14.5 গ্রামর সুনা দান করে যে জগন্নাথ বস্ত্র আভূষণ বনা হয়েছিল। গজপতি সাম্রাজ্যের স্থাপনা রাজা কপিলেন্দ্র দেব করে। এ সাম্রাজ্য বহুত বড় সাম্রাজ্য লা বঙ্গাল পর্যন্ত লা রাজা কপিলেন্দ্র দেবঙ্ক বিষয়ে জনা যায় যেত সে দক্ষিণ অভিযান ফেরিলে ষোহল হাতে লদি স্বর্ণ অলঙ্কার আনিলে এসব মহাপ্রভু দান করে দিয়ে। রত্নভণ্ডার লুটপাই 1771 মশিহার শেষ থর আক্রমণ হয়েছিল। শেষ থর মহম্মদ খাঁ লুট উদ্দেশ্যে করেছিল আক্রমণ যা ইতিহাস কহে। রত্নভণ্ডার লুটপাই 15 আক্রমণ হয়েছে। রত্নভণ্ডার রত্ন অলঙ্কার উপরে লা যবনক আখি মূল্যবান হীরা নীলা মতিমাণিক্য লুটপাই হয়েছিল আক্রমণ। প্রথম আক্রমণ 1451 মশিহার হয়েছিল। 1926 মশিহার যেত রত্নভণ্ডার খোলা হয়েছিল রত্নভণ্ডারে 837 প্রকার অলঙ্কার লা গজপতি মুকুন্দদেবঙ্ মৃত্যু পরে তাঁক পাড়িত পুয় রাজপদ পাই বামুণ্ডা রাজা সুঢ়ড়দেবঙ্ নাতি মোহিনী মোহনক মিলেছিল রাজপদ। তাঁক মিলেছিল শ্রীজগন্নাথ মন্দিরের অধ্যক্ষ দায়িত্ব, শ্রীমন্দিরের সম্পত্তির দায়িত্ব অর্পণ করা যাই। গজপতি রামচন্দ্র দেব চতুর্থক সময়ের তালিকা প্রস্তুত হয়েছিল। সে সময় তৎকালীন জেলাপাল দয়ানিধি দাস পুরী কলেক্টর রেকর্ড রুম্রে রখা হয়েছিল তালিকা, যে তালিকার অনেকগুড়ি রেকর্ড রয়েছে। রেকর্ড অনুসারে রত্নভণ্ডারে 837 প্রকার রত্ন অলঙ্কার লা এসব রিপোর্ট হচ্ছে 1926 মশিহার কথা। শুণিকি আপন মানে আশ্চর্য হবে, বরিষ্ঠ জগন্নাথ সংস্কৃতি গবেষক ডক্টর ভাস্কর মিশ্র রত্নভণ্ডারে এক রহস্যময় হীরা থাকা নেই বহিরে লিখিছেন। যদি বর্ষে সে হীরা কি ধারণ করিব তাহলে সে তরলি যাব, ধাতু হোক কাষ্ঠ হোক প্রতিমা। তেমন আমার গোটে পরম্পরা মধ্যে রয়েছে 45 ধরি সে সুবর্ণ চিতা যে ব্রহ্মজ্যোতি হীরা সংস্থাপিত। শুনিকি আপন মানে আশ্চর্য হবে, বরিষ্ঠ জগন্নাথ সংস্কৃতি গবেষক ডক্টর ভাস্কর মিশ্র রত্নভণ্ডার এক রহস্যময় হীরা থাকা নেই বহিরে লিখিছেন। 1978 মশিহার যেত রত্নভণ্ডার খোলা যাই সেটি উপস্থিত থাকা বরিষ্ঠ সেবায়ত ভীমসেন গোছিকার আউ নরসিংহ দাস মহাপাত্রক বয়ানকু বেশ করে তথ্য দিয়েছেন ডক্টর ভাস্কর মিশ্র। শ্রীমন্দির রত্নভণ্ডারে এভাবে এক রহস্যময় হীরা রয়েছে যা ব্রহ্মজ্যোতি সহ মধ্যে তুলনা করা যাই। তারিখ লা 23 জুলাই 1978, স্থান শ্রীমন্দির ভিতর ভণ্ডার। শ্রীমন্দির ভিতর ভণ্ডারে
ଚାଲିଥାଏ ମହାପ୍ରଭୁଙ୍କର ମୂଲ୍ୟବାନ ସ୍ୱର୍ଣ୍ଣ ଆଭୂଷଣର ହିସାବ। ଅତ୍ୟଜଡ଼ିତ ଅଳଙ୍କାର ହିସାବ ପାଇଁ ଗୁଜୁରାଟ ଅହମ୍ମଦାବାଦରୁ ଆସିଥାନ୍ତି ବିଖ୍ୟାତ ଜହୁରୀ, ଯାହାକୁ ଆମେ ବଣିଆ କହିଥାନ୍ତି। ରତ୍ନଭଣ୍ଡାର ଖଲି ସବୁ ଗୋଟି ଗୋଟି କରି ଚେକ୍ କରୁଥାନ୍ତି ଆଉ ସେଗୁଡ଼ିକର ମୂଲ୍ୟ ଆକଳନ କରୁଥାନ୍ତି। ପାଖରେ ଥିଲେ ରତ୍ନଭଣ୍ଡାରର ସଦସ୍ୟ ଭୀମସେନ ଗୋଛିକାର ଆଉ ନୃସିଂହ ଦାସ ମହାପାତ୍ର। ଦୁଇ ଜହୁରୀ ରତ୍ନଙ୍କୁ ଦେଖି ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଥିଲେ। ପ୍ରାୟ 26 ରତ୍ନଗଚ୍ଛିତ ଆଭୂଷଣ ଦେଖିବା ପରେ ହଠାତ୍ ନଜର ପଡ଼ିଥିଲା ଦୂରରେ ଚକ୍ଚକ୍ କରୁଥିବା ଏ ମୂଲ୍ୟବାନ ହୀରା ଉପରେ। ବିନା ସୂର୍ଯ୍ୟକିରଣରେ ବି ଝଲସୁଥିଲା ଏକ ହୀରା। ଦୁଇ ଜହୁରୀଙ୍କ ରାକ୍ଷୀ ଲାଖି ଯାଇଥିଲା। ଦୁଇଜଣଙ୍କ ଏତେ ବର୍ଷର ଅଭିଜ୍ଞତାରେ ସେ ଏମିତି ହୀରା ଦେଖିନଥିଲେ। ଏହି ହୀରାକୁ ଦେଖି ଜହୁରୀମାନେ କହିଥିଲେ, ଏମିତି ହୀରା ବିଶ୍ୱରେ ବହୁତ କମ୍ ଦେଖିବାକୁ ମିଳେ। ସେ ହୀରାକୁ ଆକଳନ କରିବା ବି ଜହୁରୀଙ୍କ ପକ୍ଷରେ ସମ୍ଭବ ହୋଇନଥିଲା। ହୀରାର ମୂଲ୍ୟ ବହୁତ ଥିଲା। ସେଠାରେ ରତ୍ନଭଣ୍ଡାର ଆଭୂଷଣକୁ ଆକଳନ ବନ୍ଦ କରିବାକୁ ନିଷ୍ପତ୍ତି ନେଲେ। ଏମିତି କିଛି ଥିଲା ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ରତ୍ନଭଣ୍ଡାର ରହସ୍ୟ। ଆଶା କରୁଛି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିବ। ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଛି ଲାଇକ୍ ସେୟାର୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ପାଖରେ ଥିବା ବେଲ୍ ଆଇକନ୍କୁ ପ୍ରେସ୍ କରନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।